আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জান্নাত সে তো চির সুখের আবাসস্থল। জান্নাতে যাওয়া প্রতিটি মুসলিমের চিরদিনের স্বপ্ন। জান্নাত অবধারিত হওয়া যে কোনো মুমিনের জন্য অনেক বড় সুখবর, এমন সুসংবাদই দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অবধারিত জান্নাতের জন্য কী কাজ করতে হবে তা জানিয়ে দেব এই এপিসোডে ইনশাআল্লাহ। জান্নাত যাদের ওপর অবধারিত এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? হ্যাঁ, এটি সত্য এবং এ ঘোষণা এসেছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইসলামের দিক নির্দেশনাও এমন। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু শেষে কিছু জিকির ও সুন্দরভাবে দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমেই জান্নাত অবধারিত। যে আমলের বিনিময় জান্নাত অবধারিত সে সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনায় উঠে এসেছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন, উট দেখাশোনার দায়িত্ব ছিল আমার ওপর। আমার পালা আসলে আমি সেগুলোকে সন্ধ্যার সময় নিয়ে আসি। এসে দেখতে পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে লোকদের সঙ্গে বলছেন। আমি উকবা তার এ কথাটুকু শুনতে পাই, কোনো মুসলিম যদি ওযু করে এবং তা সুন্দরভাবে সম্পন্ন করে, তারপর দাঁড়িয়ে অন্তর ও চেহারা একনিষ্ঠ করে দুই রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এ কথা শুনে আমি অর্থাৎ উকবা বলি, কি চমৎকার কথা। তখন আমার সামনে থাকা একজন বলে ওঠেন, এর আগের কথাটি ছিল আরও চমৎকার। তাকিয়ে দেখি নবীজির সামনের লোকটি ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমার মনে হয় আপনি এইমাত্র এসেছেন। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি ওযু করে এবং যথাযথভাবে তা সম্পন্ন করে, তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, যার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম সত্তা নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও বার্তাবাহক, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম যে কাজ করলে জান্নাত অবধারিত সম্পর্কে আরও দুটি বর্ণনা পাওয়া যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে এবং তা সুন্দরভাবে সম্পন্ন করে, তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, যার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও বার্তাবাহক। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও আর আমাকে পবিত্রতা অর্জনকারীদের একজন বানিয়ে দাও। এছাড়াও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি ওযু করে বলে, হে আল্লাহ, তুমি ত্রুটিমুক্ত, প্রশংসা শুধু তোমারই, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ব্যতীত কোনো সার্বভৌম সত্তা নেই, আমি তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছে ফিরে আসছি, তা একটি চামড়ার মধ্যে লিখে সিলগালা করে দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত তা খোলা হবে না। নাসাই। পবিত্রতা অর্জনের জন্য ওযু শেষে জিকির অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, তারপর অন্তর ও চেহারা একনিষ্ঠ করে দুই রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুতরাং মুমিন মুসলমানের উচিত জান্নাতের মেহমান হতে উল্লেখিত সুন্দরভাবে ওযু করে চেহারা ও অন্তরের একনিষ্ঠতার সঙ্গে দুই রাকাত নামাজ পড়া, ওযুর পর উল্লেখিত তিনটি দোয়া নিয়মিত পড়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুনিশ্চিত জান্নাতের অধিকারী হতে ছোট ছোট আমলগুলোর মাধ্যমে নিজেদের জান্নাতের উপযোগী করে গড়ে তোলার তৌফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সব জায়গায় পৌঁছে দিন ইসলামের এই বাণীকে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। সকলের সুস্থতা কামনায় আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।